পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বীরভূমের নানুরের বাসাপাড়া সংলগ্ন মর্দা গ্রামের একটি পরিত্যক্ত খেলার মাঠের পাশ থেকে উদ্ধার এক গ্রাম তাজা বোমা। নানুর থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডকে খবর দেওয়া হলে বম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। সূত্রের খবর, এই বোমাগুলি নানুরের মর্দা গ্রামের একটি খেলার মাঠের পাশে একটি ড্রামে ভর্তি করে খড় ঢাকা দেওয়া অবস্থায় রাখা হয়েছিল। নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এক ড্রাম তাজা বোমা। কে বা কারা রেখেছে ওখানে বোমাগুলি, সেই নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এই নিয়ে বিজেপি নেতা সন্ন্যাসী চরণ মণ্ডল জানান, এই নানুরটা টোটালটাই বোম বারুদ থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা হয়ে উঠেছে। গোটা গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালালে এখনও বহু বোমা উদ্ধার হবে এই গ্রাম থেকেই। পুলিশকে এই ব্যাপারে আরও সচেষ্ট হতে হবে এবং বোমা উদ্ধারের কাজে নামতে হবে, তাহলেই পঞ্চায়েত ভোটের আগে আরও বহু বোমা পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। মানে বোম বারুদ আগ্নেয়াস্ত্রের কারখানা, সেই জন্যে নানুরের বুকে যে বড় বড় কথা বলেন যারা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী আছেন, তা টোটালটাই সন্ত্রাসী ক্রিয়াকলাপের মধ্য দিয়েই নানুর পরিচালিত হচ্ছে এবং বোম বারুদের মাধ্যমেই ওরা পরিচালিত করেন। এক নায়কতন্ত্রের মাধ্যমে নানুর পরিচালিত হয়, গণতন্ত্রকে নানুরে হত্যা করা হয়েছে। সেই জন্য আগামী দিনে এর জবাব সাধারণ মানুষ দেবে। যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এটা তো সাধারণ মানুষকে ভয় দেখানো এবং আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে মানুষ ভোট দিতে না আসে তার একটা বহিঃপ্রকাশ। এটা এতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকণ্ডল শুধু নানুর নয়, সারা বাংলা জুড়েই আমরা দেখতে পাচ্ছি গোষ্ঠীকণ্ডল আছে এবং যত দিন যাবে আরও বৃদ্ধি পাবে। তার কারণ ওনাদের মূল লক্ষ্য হচ্ছে যে এমনিতেই কাটমানি অর্থকে কেন্দ্র করেই ওনাদের এই যে তৃণমূল কংগ্রেসের যে দল, সেই জন্য সামনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের টিকিট কে পাবে, কোন পঞ্চায়েতকে দখল করবে, তার জন্য এই আগ্নেয়াস্ত্ররা ব্যবহার করছেন। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।